আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম নিউজিল্যান্ডের হবিটন মুভি সেটে যেখানে হবিটন মুভিটি বানানো হয়েছে এখন ফিজিও ম্যাম একটু আলাদা করে এটার কাহিনীটা আমাকে বলবে বাট আমি জানি না আমরা এখন হবিটন মুভির শুটিং স্পটে এসেছি যেটা অনেক বড় আমরা শুটিং করতে আসিনি আমরা শুটিং দেখতে এসেছি ইউ নো হবিটন লর্ড অফ দ্য রিংস ও যদিও উনি এত ঢং করে কথা বলে না আমার সাথে বসে এখন জাহান আপু ওনার ডায়মন্ড রিংটা আমাকে দেখাবে এখানে সব কিছু দেখানো ছিল কি করা যাবে কি করা যাবে না দেখা ছিল আমরা যাচ্ছি ভেতরে এই লোকটা আমাদেরকে বলতেছিল কি করা যাবে কোথায় যাব না ইংলিশে বলতেছিল আপনারা বুঝবেন না আমি বুঝাই দিতে পারবো না সবাই অনেক মনোযোগ দিয়ে শুনতেছে অনেকে ছাতা নিয়েও আছে খুবই মনোযোগী ছন্দ আমাকে বলতেছিল পানি খাবি আমি বলছি না সবাই অনেক মনোযোগ দিয়ে শুনতেছে ভিডিও করছে জায়গাটা অনেক সুন্দর ছিল এতদিন আমরা এডিট করতে পারিনি আমি এই যে ছোট ছোট বাসায় থাকতো ছোট ছোট বামনরা সবাই ছবি টবি তুলতেছে অনেক সুন্দর জায়গা দেখা যাচ্ছে এই যে ছোট বাসাগুলো এগুলোতেই থাকতো ওই যে ফিজো ম্যাম যাচ্ছে ওনার পিছে পিছে যাচ্ছি এখন আমরা এখান থেকে অনেক সুন্দর দেখতে পাচ্ছিলাম ফুল সেটটা ফুল সিনারিটা এই যে নাশপাতির গাছ আপেলেরও গাছ আছে এখানে এই যে আপেলের গাছ ফার্স্ট টাইম গাছের মধ্যে আপেল ঝুলানো দেখছি আমি এমনকি চুরি করে পেরেও খেয়েছি আমরা সবাই সবাই পেয়ার আপেল সবাই চুরি করে খেয়েছি ভালোই লাগছে এই যে সবাই ভিডিও করতে ব্যস্ত এই যে এখান থেকে দেখা যাচ্ছে ফুল সিনারিটা আর কি এখান থেকে দেখা যাচ্ছিল খুবই সুন্দর ওই উপরেও আমরা যাব নায়কটার বাসা নাকি ওই উপরেই আমরা ওখানেই যাব সবাই ভিডিও করতেছে সালামও বলতেছিল আমাকে একটা ছবি তুলে দে এই যে খুবই সুন্দর জায়গা সবাই মুভিটা দেখবেন এই যে বাসাটা ছোট ছোট বাসা আর ওই উপরে হ্যাঁ এখানেই হচ্ছে নায়কটার বাসা যতটুকু শুনছি ফিজিওমে অনেক মনোযোগ দিয়ে ভিডিও করতে চায় ভিডিওটা খুব সুন্দর করে নেওয়ার ট্রাই করছিলাম খুব গুছায় গুছায় একটা প্রজাপতি এখন এখান থেকে উড়ায় যাবে এই যে এই এতটুকু দৃশ্য আসলে অনেক সুন্দর ছিল এই জায়গাটুকু এই যে মধুগুলো ওরা এইভাবে নাকি মধুগুলো রাখতো আর খেত মধুগুলো তারপর আমরা আগাইলাম সবাই এখানে একটু রেস্ট নিচ্ছিল সবকিছু দেখছিলাম এখান থেকে যে আমরা কই যাবো বলতেছিলাম পাহাড়গুলা এই যে নাহিদ নতুন পদ্ধতিতে পানি খাচ্ছে ছন্দা পানি খাওয়াচ্ছে এই দেখে হ্যাপি পোর্ট্রেট ক্যামেরা দিয়ে সে ভিডিও করছে তাই ছন্দাকে দেখাচ্ছিল আর এই যে আমাদের মহামান্য ভাই এখন বলবে আমাকে হবিটনের আসলে কাহিনী কি গাইড না মানে বাধা দেওয়ার জন্য ওই এবিলটা থাকে চোখ একটা সিঙ্গেল চোখ ওটা এবিল চাই ধন্যবাদ ভাই তখনও ধন্যবাদ দিয়েছিলাম ভালোই কাহিনীটা বললো আর এই যে আমাদের শুরু হয়ে গেছে বামনরা এখানে খেলাধুলা করতো আমরাও ছাড়লাম না আমাদের
আর আমি আর ফাইম তো কখনো এসব ছাড়ি না, আমিও শুরু হয়ে গেলাম ফাইমের সাথে এসব পিকুলিয়ান কাজ করবার। আমি আর ফাইমই করি সবসময়, আমার তো কোনো কথাই নাই। এসব বাচ্চামি পোনা জিনিস আমি সব থেকে বেশি করি টিমের মধ্যে, ভালোই লাগতেছিল। এই যে সবাই এখানে ছবি টবি তুলতেছিল পাহাড়, এটা পাহাড় থেকে নিচে, আমি আর ফিজিও ম্যাম একটু খেলাধুলা করলাম, আমি ফার্স্টে ফেলাইছি, এবার ফিজিও ফেলবে, ও খুশি আমরা। লতা মণ্ডল সাই ইস পারল না, সুপি কী করতেছে বুঝলাম না। রোমান আমাদের সাথে গেছিলাম ছবি তুলতে, তারপর একটু আল্লাদি করলাম, ফাইম আমাকে বুঝলো আল্লাদি কর। ও ফাইম কিছু বলেন, বামনদেরকে নিয়ে কাহিনী, এটা আসলে আমার ভাইয়া মনে দেখছে একদিন গল্প করতেছিল, বাট আমার কোন ধারণাই ছিল না যে এই জায়গাটায় আসার মানে ই হবে, সুযোগ হবে, বাট আলহামদুলিল্লাহ আসছি, দেখে গেলাম, এবং যেটা ইনশাল্লাহ মুভিটা দেখবো, ইনশাল্লাহ আমি তো আজকেই দেখবো। এখানে সবাই ভিডিও করছিলাম, এরা খুব শয়তানি করতেছিল আমাকে নিয়ে, কি জানি বলতেছিল, আর নিজেরা হাসতেছিল খুবই। আর ঋতুমনের গান যে শোনাচ্ছিল আমরা শুনতে নারাজ ছিলাম, স্যার বলতেছে সবাই চলো এখান থেকে তাড়াতাড়ি। পরে গেলাম, যে লতা মন্দর দৌড় দিল খাওয়ার জন্য, আমিও ছাড়লাম না, আমিও তার পিছে পিছে দৌড়। আসলে সে কী করতে যাচ্ছে, বিটা আমাকে বললো যে অশুভ না ভেতরে যায় শরবত খাও। পরে থেকে লতা মন্ডল অলরেডি খাওয়া শুরু, আমিও এক কাপ নিলাম। এই জায়গায় মেবি ওরা কাবাব টাবাব বানাইতো, জানি না আমি। তারপর এই যে সুন্দর জায়গাটা, এখানে আমার একটা সুন্দর পিকচার আছে, ব্লগের প্রায় লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। আমাদের প্রেসিডেন্ট স্যার এখানে সবকে ছবি তুলে দিচ্ছে। ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।